আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা নয়টি দোয়া ভুলেও করা যাবে না এই নয়টি দোয়া নিষিদ্ধ বা হারাম ওয়া সাল্লাম বলেছেন দোয়া ও মুখল ইবাদত দোয়া হচ্ছে ইবাদতের মূল বা মগজ আল্লাহ রব্বুল আরমিন দোয়া করাকে পছন্দ করেন এবং যারা দোয়া করে না তাদের উপর আল্লাপাক নাগান্বিত হন নয়টি বিষয় দোয়া চাওয়া ঠিক নয় এর এক নম্বর হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া তিরমিলি শরীফের তিন হাজার তিনশো ছিয়ানব্বই নম্বর হাদিস শরীফে রয়েছে রাসুল উল্লা সাহা ইসলাম করেছেন মুসলমানদের দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত না সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করে থাকে সুভান এর মানে হচ্ছে আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখতে হবে দুই নাম্বার হল নিকৃষ্ট কোনো বস্তুর জন্য দোয়া করা বুখারি শরীফের সাত হাজার সাতশো তেইশ নম্বর হাদিস শরীফের রয়েছে রাসুসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে সর্বোত্তম জিনিসগুলোই চাইবে খারাপ জিনিসগুলো নয় শুক্র সম্মানিত দর্শক শ্রোতা তিন নম্বর হলো মৃত্যু কামনা করে দোয়া করা রাসুলসাল্লামকে জিজ্ঞেস করা হলো উত্তম ব্যক্তিকে রাসুল্লা ইসলাম বললেন যে ব্যক্তি দীর্ঘ জীবন লাভ করে এবং উত্তম কাজ করে মৃত্যুবরণ করে সেই ব্যক্তি উত্তম আর খারাপ লোক হল যে ব্যক্তি দীর্ঘ জীবন লাভ করে পাপের পথে নিজের জীবন শেষ করে যায় সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি নিকৃষ্ট শুভ্র সম্মানিত দর্শক শ্রোতা চার নম্বর হলো যে ব্যক্তি এমন দোয়া করে যে নবীদের মর্যাদা লাভের মতো সম্মান যেন তার হয় নবীদের মর্যাদা লাভের মতো দোয়া করা তাদের জন্য রাসুল্লা সাল্লাম নিষেধ করেছেন কারণ সাল্লাম নবী এবং রাসূলগণ ছিলেন মাসুম বা নিষ্পাপ তাদের মতো হওয়া কোনো মানুষের কখনো সম্ভব নয় সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা পাঁচ নম্বর হল বেহুদা বা অপ্রয়োজনীয় দোয়া আমরা কোনো কাজ কাম নেই এরকম কোনো দোয়া অবশ্যই করা যাবে না সুপ্রিয় সম্মানিত দর্শক ছয় নাম্বার হল কোনো গুনাহের কাজে তৌফিক কামনা করে দোয়া করা যেমন আপনি মদ গাজা খাওয়ার সময় দোয়া করতে পারেন আল্লাহ আমাকে সুন্দরভাবে মদ খাওয়ার তৌফিক দাও এটা হারাম গান বাজনা শুরুতে আপনি আল্লাহর তৌফিক কামনা করা এটাও হারাম কোনো গুনাহের কাজে তৌফিক কামনা করা ঠিক নয় সুপ্রিয় সম্মানিত দর্শক সাত নাম্বার হল শরিয়ত অনুমতি ছাড়া অহেতুক কারো মৃত্যু কামনা করা এ বিষয়ে রসুল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তিকে মৃত্যু কামনা করতে শুনলে তিনি নিজেই নিষেধ করেছেন আট নাম্বার হলো কোনো মুসলমানকে কাফির হওয়ার জন্য বদ করা এটাও সম্পূর্ণ খারাপ এবং নিকৃষ্ট একটি কাজ কোনো মুসলমানকে কাফির হওয়ার বদয়া করা যাবে না সে যত বড়ই অপরাধী হোক না কেন কারণ সেই ব্যক্তি যদি কাফির না হয় নিজে কাফির হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সম্মানিত দর্শক নয় নম্বর হলো যে এমনভাবে দোয়া করা আল্লাহ তুমি আমাকে এই বিষয়টাই দাও এভাবে দোয়া না করা যদি তুমি ইচ্ছা করো আমাকে দাও এভাবে দোয়া না করে সরাসরি আল্লাহর কাছে চেয়ে ফেলা এটাই হচ্ছে সর্বোত্তম আল্লাহ ফকরবোলান আমাদেরকে সঠিকভাবে দোয়া করা তৌফিক দান করুন আমিন